আপাতত এই জায়গাটাও এখন আর নিরাপদ নয়, তাই আমাদের এই জায়গা থেকে বেরোনোর পথ খুঁজতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। আন্দ্রিক, কি হচ্ছে সব বলো। আন্দ্রিক দাঁড়াও, আরে বা, আমি তো জানি এটা কি, আর তুমিও তো জানো, তাই না? তুমি কেন ওটা নষ্ট করছিলে? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন? এটাই তো আসল সুযোগ, তোমার জন্য আর আমার জন্য, তাই তো? এটা তো আনন্দের ব্যাপার, আমার তো নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। আরে তান্ত্রিক, আরে নাচো নাচো, আরে নাচো নাচো তান্ত্রিক, নাচো আমার সাথে নাচো, আরে আমরা শক্তিশালী হব। মৃত্যু নয়, মৃত্যু বিশ্বাসঘাতকদের আমি অত্যন্ত ঘৃণা করি। আমিও কত বড় ইডিয়ট, বিশ্বাসঘাতকদের ঘৃণা কেন করব যখন আমি নিজেই বিশ্বাসঘাতক? সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো আমি। কিন্তু এটা বেশ নতুন আশ্চর্য ব্যাপার, মানে একটা নতুন বিপদ আসতে চলেছে এই চিলের জীবনে, মানে আমার জন্য ডাবল বোনাস। বোনাস, এবার দেখাচ্ছি মজাই চিল আর নাগিনকে, এবার হবে খেলা। ওই অধীর রায় চৌধুরীকে আমি ছাড়বো না। মীরাদি, তুমি রেডি তো? মীরাদি, তপেশের ফোন এসেছিল, ও বলল যে ফার্ম হাউসে সব রেডি আছে। আমাকে অধীরকে গিয়ে এই কথাটাই বলতে হবে যে একদম চিন্তা করো না, ঠিক আছে? আর তুমি জানো যে তুমি ওকে কাকে ইনভাইট করার কথা বলবে? হ্যাঁ বানি, আমি অতটাও ভুলও নই, তুই একদম চিন্তা করিস না, তুই নিজের কাজে মন দে, ঠিক আছে? মীরাদি, আম রিয়েলি সরি, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি জানি যে আমি যতটা ভাবছি তার থেকেও বেশি খারাপ হতে চলেছে। আর এখানে শুধু অধীরের আমাকে ভুলে যাওয়ার বিষয় নয়, অধীর বিপদে পড়তে চলেছে। কেউ আমার অধীরকে মেরে ফেলতে চায়। আর তুমি জানো এতে সবথেকে বড় ভুলটা কি হবে? এসব কিছু আমার জন্য হবে, আমার আমার শত্রুরা অধীরের ক্ষতি করবে যাতে ওরা আমার ক্ষতি করতে পারে। এটা তো অন্যায় না মীরাদি, এটা তো ভীষণ অন্যায়। ও আমার জন্য শাস্তি পাবে, ওকে বাঁচাতেই হবে মীরাদি, ওকে বাঁচাতেই হবে যেভাবেই হোক, প্লিজ প্লিজ। বানি, আমরা অধীরকে বাঁচাবো, কিন্তু এই জন্যেই যে তুই ওকে ভালোবাসিস, আর ও তোকে তোর থেকে বেশি ভালোবাসে। এই কথাটাও ভুলে গেলেও, কিন্তু তুই এটা জানিস তো? তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি ওদের সাথে গিয়ে কথা বলছি। অধীর, এখন 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 পরে 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 এসো, এখন গেম 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 খেলছি। কিন্তু আমি তো দেখছি তুমি হেরে যাচ্ছ। এখন এখন আর পরে 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 পরে, এখন আমি জিতছি, এখন নজর দিও, যাও প্লিজ। নজর তো লেগে গেছে, ইনফ্যাক্ট অনলাইন ছেপেও গেছে রানীর ব্যাপারে। রানীর ব্যাপারে কি ছেপেছে? এটাই জানি না, ওর পিছনে কত বড় বড় বিজনেস টাইকুন, লাখপতি লোকজন, কত কত মানুষ পড়ে আছে, ইনফ্যাক্ট অনেক স্পোর্টসম্যানও আছে। এই
তোমার মতো মোবাইলে গেম খেলার মতো লোক নয় ওরা। তোমায় সব কে বললো? আরে বলেছি মানে, একটু আগে বললাম না, পুরো ইন্টারনেটে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, আমি আর তপেশ মিলে একটা খুব ভালো প্ল্যান করেছি। অধীর রায় চৌধুরী প্ল্যান করে, তোমরা যখন প্ল্যান বানিয়ে নিয়েছ তো শোনো। দেখো তপেশ আজকে তোমার জন্য একটা ফার্ম হাউসে গেছে, ওখানে গিয়ে সবকিছু রেডি করবে, আমরা ওখানে সবাই যাই পিকনিক করতে, আর তুমি রানীকেও ইনভাইট করো, ওকে ইমপ্রেস করো, অ্যাটেনশন দাও, ডেট করো, ব্যাস ওখানেই তোমার কাজ হয়ে যাবে। মীরা দেখো। না 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 না, আমি না শুনতেই চাই না, আমি শুধু হ্যাঁ শুনতে চাই। এক মিনিট, কোন অধিকারে তুমি আমাকে ফোর্স করলে? কোন অধিকারে ফোর্স করলে আমি তোমার কথা মেনে নেব? কোন অধিকারে বলো? হ্যাঁ আমি, আরে মজা করছিলাম, তুমি আমার বড়দার হবু বউ তাই না? চলতেই থাকে। আর এমনিতেও রানীকে পটানোর চান্স কে হারাতে চাইবে, হ্যাঁ বুঝেছো? এক্স্যাক্টলি। রানীরই কোন গাইতে থাকো তুমি, আর বানিকে দেওয়া কথা ভুলে যাও। তবে আমি একটা কথা, আমি কি করে ভুললাম আমি সেটাই ভাবছিলাম। এবার কি করে ভুললাম? বানিকে ছাড়া আমরা কোথাও যাচ্ছি না, বানিকে না নিয়ে কোথাও এগোবো না। বানিকে কেন নিয়ে যাবে? মানে ও কি করবে ওখানে? কি করবে মানে, ও তো চাকর নাকি? হ্যাঁ, ডাস্টিং, ক্লিনিং, কুকিং কে করবে, তুমি না আমি? না না, আমি আছি তো, আমি করে নেব। আরে আমরা সবাই মিলে করে নেব, ওকে নিয়ে যাবে কেন? মীরা, আমরা এনজয় করতে যাচ্ছি, ওকে এনজয়। হ্যাঁ কিন্তু বানিকে তো তুমি পছন্দ করো না। আরে ও তো তোমার পেছনেই পড়ে থাকে, ও তো একটা স্টকার। বাহ দিদি বাহ, তুমি তো অসামান্য, তুমি আরো অনেক কথা ওকে মনে করিয়ে দাও, তুমি আমাকে স্টকার বানিয়ে দাও। আমি তোমার কথা শুনলাম, এবার তুমি আমার কথা শুনবে। তুমি গিয়ে ওই বানিকে রেডি করো, রানীকে আমি পঠিয়ে নেব। না 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 না, রানীকে হ্যাঁ বলতেই হবে, আর বানি না বলতে পারবে না। এবার কি করব আমি? একই জায়গায় দুটো আলাদা মানুষ কি করে হব আমি? বানি, এবার তুই খুব খারাপভাবে ফেসেছিস, আমি বুঝতেই পারছি না কি করব। আর এখনো তুই স্ট্রং ছাড়ছিস, হ্যাঁ সবকিছু একা হ্যান্ডেল করবে ভেবেছিস নাকি? বানি আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি, হ্যাঁ কি বিপদ আসতে চলেছে, কি হতে চলেছে? মীনাতি আমি জানি না, আমি তোমাকে বললাম তো আমি এই বিষয়ে বিশেষ কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে ভীষণ খারাপ কিছু ঘটতে চলেছে, শুধু এটুকুই এটুকুই বলেছিল ওই দেবদূত। আর এইসবে জয় আমাকে সাহায্য করবে। জয়, তুই এখনো ওই জয়কে বিশ্বাস করিস? মীরাদি আমি শুধু আশা করতে পারি যে এইবারও সম্পূর্ণ সৎভাবে আমার পাশে থাকবে, কিন্তু এরকম যদি না হয় তাহলে ও একা আমার বিরুদ্ধে যেতে পারবে না, এত শক্তি নেই ওর কাছে, আর গ্রহের দিকও পরিবর্তন করতে পারবে না। কিন্তু বানি, তুই আগে আমাকে এটা তো বল, এসব কে করছে, কে করতে পারে এসব? আমি জানি না, আমি সেটাই তো বলছি, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, ওই শয়তানের কাছে এই শক্তি ছিল, কিন্তু ও তো এখন আর বেঁচে নেই, তাই বুঝতেই পারছি না এসব কে করছে, কেন করছে, আর কিভাবে করছে, এসব ভেবে ভেবে আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। যেভাবেই হোক আমার পরিবারকে বাঁচাবো, ব্যাস। পরিবার মানে অধীরা তুই? কারণ পরিবার তো বেবি আসার পরেই হয় রে মীরাদি। পরিবার মানে আমি বলতে চাইছি, আমি আমি আমাদের সবার কথা বলেছি, সবাইকে প্রোটেক্ট করতে চাই। আর আমরা করব, সবাই মিলে করব। আর এখন আমার মনে হয় যে সুধীর আঙ্কেলও তোকে বুঝতে শিখেছে, তোর সঙ্গ দিচ্ছে, এবার আমরা একসাথে মিলে লড়ব। আমরা সবাই এই লড়াইটা শুধু লড়বই না, বরং জিতবো। হ্যালো গাইস, কাম, তাড়াতাড়ি কর অধীর। এই অধীর কোথায় নিয়ে যাচ্ছে বানিকে?
বাণী ওকে ওদের বাচ্চার ব্যাপারে বলে দেয়নি তো। এবার কি উৎসব হবে? আর আমি কি বাণী আর ওর বাচ্চা অব্দি পৌঁছতে পারবো, নাকি আমার কাজ অসম্পূর্ণই থেকে যাবে? আর ওই অধীর হিরো হয়ে সবাইকে বাঁচিয়ে দেবে।